প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে রসায়নের যৌগে মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয়করণ শিখতে পারবো আজকে, বা জানতে পারবো কি হচ্ছে যৌগে মৌলসমূহের শতকরা সংযুক্তি নির্ণয়। তাহলে আমরা দুইটি যৌগর আলোচনা করি। একটা যৌগ সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা একটা যৌগ। আবার আরেকটা নেই, যেমন সোডিয়াম কার্বনেট। আমরা এই দুইটি যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় করব। এখন প্রথমে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর জেনে নিই। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন ভর হচ্ছে 1। আবার সালফারের পারমাণবিক ভর 32, পারমাণবিক ভর হচ্ছে 32। আবার অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এখন আমরা সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর বের করি। অতএব সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত আসতেছে? H2SO4। আমরা মান বসে দেই 1, 2, অর্থাৎ পারমাণবিক ভরকে পরমাণু দ্বারা গুণ করে মৌল সংখ্যা যোগ করব। সালফার 32 যোগ অক্সিজেন 16, পরমাণু 4, তাহলে 2 যোগ 32 যোগ তার সমান 64, ইজিক্যাল টু 4 × 6 = 8, 6 × 3 কত আসলো? তাহলে আমার সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর আসলো কত? 98। এখন আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করব। সালফিউরিক অ্যাসিডে কি করব? সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন শতকরা সংযুক্তি, অর্থাৎ কি করব? এখন নিয়ম হচ্ছে আপেক্ষিক
পরমাণুকে মোট আণবিক ভর দ্বারা ভাগ করব, ভাগ করে যা রেজাল্ট পাবো 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি পাবো। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি 2/98 × 100%। আমরা ক্যালকুলেশন করে যদি পাই তাহলে পাবো কত, 2.04%। কত আসলো? 2.47। এটা আমরা ক্যালকুলেশন করে এটা পাবো। একইভাবে সালফার এ শতকরা সংযুক্তি কি আসবে? সালফার কত ছিল? 32। সালফার ছিল 32। 32/ আপেক্ষিক আণবিক ভর ইনটু ভাগ করলে আমরা পাব রেজাল্ট 32.625। 32.6 এটা হলো সালফিউরিক অ্যাসিডে সালফারে শতকরা সংযুক্তি। এখন বাই করব, তার কি বাই থাকলো? থাকলো আমার অক্সিজেন। অক্সিজেন শতকরা সংযুক্তি অক্সিজেন কত? 16। অক্সিজেন হচ্ছে 16, তো 4×16 = 64 ছিল, 64 98 × 8। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 65। তাহলে আমরা এই যে যৌগে মৌলসমূহের বলতে প্রথম যেটা আমার আছে সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা পার্ট হাইড্রোজেন সালফার অক্সিজেন তিনটা শতকরা সংযুক্তি আমরা পাইলাম। ওটা পালাম 2.04%। নেক্সট সালফারে পাইলাম কত? 32.65%। আবার অক্সিজেন ক্যালকুলেশন করে পাইলাম 65.31%। এটাকে আমরা যদি সমুদয় যোগ করি তাহলে আমার শতকরা অর্থাৎ 100 পুরোপুরি এসে যাবে। পুরো শতকরা আমার এসে যাবে। এখন একইভাবে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট এবং আরও কিছু যদি মৌল তোমাদেরকে দেওয়া যায়, একইভাবে আমরা এই নিয়ম বা এই মেথড ফলো করে আমরা সকলে যৌগসমূহের মৌলের শতকরা সংযুক্তি বের করতে পারি। তাহলে আমাদের জানতে হবে পারমাণবিক ভর, সোডিয়াম পারমাণবিক ভর একটু হিক্স দেই, তাহলে সোডিয়াম পারমাণবিক ভর হল 23, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন আমরা একটু বের করছি 16। তাহলে আমরা এখানে একটু ছোটভাবে করি, সোডিয়াম কার্বনেট অর্থাৎ 23×2+12+16
যোগ তে তেই তো মানে ৪৬ যোগ ১২ যোগ ৩ সমান ৪৮ ৮ আর ১০ আর ৬ ১৬ ৬ এটাকে ১ ৪ একে ৫ ৫ একে ৬ ৬ ৭ ১০ কত আসলো সোডিয়াম কার্বনের আপেক্ষিক আণবিক ভর আসলো ১০৬ আমার একইভাবে তাহলে নাইট্রোজেন কার্বন অক্সিজেন সত্তরা সন্তুতি বের করতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হবে